শুরুতেই সংবাদ শিরোনাম। নিষেধাজ্ঞার উল্টো ফল ভুগতে শুরু করেছে আমেরিকা ও বিপাকে বাইডেন প্রশাসন। ইউক্রেনকে আত্মসম্পরণের আহ্বান পুতিনের, অন্যথায় যুদ্ধ চলবে। মার্কিন আহ্বান প্রত্যাখ্যান, ইউক্রেনকে যুদ্ধ বিমান দেবে না পোল্যান্ড। শহরে যুদ্ধের জন্য সিরিয়াল যোদ্ধাদের কাজে লাগাবে রাশিয়া। এবার ইউক্রেনে মানবিক সহায়তা পাঠাচ্ছে রাশিয়ার সবচেয়ে বড় মিত্র চীন। 600 ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। ক্ষমা করব না, ভুলেও যাব না রুশ সেনাদের হুঙ্কার দিয়ে আরো যা বললেন জেলেনস্কি। এবার বিস্তারিত, ইউক্রেনের সামরিক অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। তাদের সঙ্গে একজোট হয়ে নিষেধাজ্ঞা দিয়েছে আরো অনেক মিত্র দেশ। এতে রাশিয়া অর্থনৈতিকভাবে কিছুটা বিপাকে পড়লেও এর ফল ভুগতে শুরু করেছে বিশ্ব পরাশক্তি আমেরিকাও। ইতিমধ্যে এর নজিরও দৃশ্যমান হয়ে পড়েছে। ইউক্রেন সংকটের জেরে নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম হুহু করে বাড়ছে। বিবিসি জানিয়েছে, বিশ্ববাজারে তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ছড়িয়েছে $139, পরে প্রতি ব্যারেলে তেলের বাড়তি দাম গিয়ে স্থির হয়েছে $130। বিশ্ববাজারে জ্বালানি তেলের এই অস্থিরতা প্রভাব ফেলে মার্কিন যুক্তরাষ্ট্রের তেলের বাজারে। এজন্য শত্রু রাষ্ট্রের কাছেও ধর্ণা দিতে হচ্ছে বলে গণমাধ্যমের খবরে উঠে এসেছে। জানা গেছে, তেলের বাজারের অস্থিরতায় বিপাকে পড়ে ভেনিজুয়েলায় ছুটছেন মার্কিন কর্মকর্তারা। গত শনিবার দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সঙ্গে সাক্ষাৎ করেছেন কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা। নিউইয়র্ক টাইমস জানায়, ইউক্রেনে হামলার ঘটনায় রাশিয়াকে একঘরে করতে এখন ভেনিজুয়েলাকেও পাশে চায় যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, এরই মধ্যে জ্বালানি তেলের বড় বাজার সৌদি আরবেও দ্বারস্থ হচ্ছে আমেরিকা। যদিও সৌদি আরব আগে থেকেই আমেরিকার মিত্র রাষ্ট্র, তারপরেও ইউক্রেন সংকটের প্রভাবে স্বয়ং মার্কিন প্রেসিডেন্টের সৌদিতে সফরের পরিকল্পনা করা হচ্ছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। এই সফরে বাইডেন সৌদি কর্তৃপক্ষকে তেলে উৎপাদন আরো বাড়ানোর অনুরোধ জানাবেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ইউক্রেনকে আত্মসম্পরণের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির। অন্যথায় রাশিয়ার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশটিতে রুশ সেনা অভিযান চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার ইউক্রেনের ম্যারিউপোল, খার্কিভ, সুমি ও রাজধানী শহরে কিয়েভে হিউম্যানিটারিয়ান করিডোরের অংশ হিসেবে সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। সেখান থেকে বেসামরিক লোকদের সরিয়ে নিতেই এই সম্মতি পেল পুতিন বাহিনীর। এর আগে শনিবারও ম্যারিউপোলে সাময়িক অস্ত্রবিরতির দেওয়া হয়েছিল। পরবর্তী দুই দিনে ওই নগরী থেকে প্রায় 2 লাখ বেসামরিক জনগণ সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কিয়েভে আত্মসম্পরণ না করা পর্যন্ত তিনি দেশটিতে সেনা অভিযান চালিয়ে যাবেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর নগরীতে আটকে পড়া বেশিরভাগ লোককেই রুশ বাহিনী ঘিরে রেখেছে। গত 6 দিনেও বেশি সময় ধরে গোলা বর্ষণ করে বাঁচতে লুকিয়ে আছেন তারা। সেখানে খাদ্য, পানি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে রুশ সেনারা। রবিবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ফোনে কথা বলেন ভ্লাদিমির পুতিন। ফোনে পুতিন এরদোয়ানকে বলেছেন, ইউক্রেন লড়াই বন্ধ করলে ও মস্কোর দাবি মেনে নিলেই কেবল ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান বন্ধ হবে। ক্রেমলিনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। পোল্যান্ড বলছে দেশটি তার যুদ্ধ বিমানগুলো ইউক্রেনের কাছে হস্তান্তর করবে না এবং পোল্যান্ডের বিমানবন্দরগুলোকেও ইউক্রেন যুদ্ধ ব্যবহার করতে দেবে না। পোল্যান্ডের প্রধানমন্ত্রীর দপ্তর রোববার এক টুইট বার্তায় এ কথা জানিয়েছে খবর ইউরোনজিওর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রোববার মোলদোভা সফরে গিয়ে বলেছিলেন, তার দেশ পোল্যান্ডের যুদ্ধ বিমানগুলোকে ইউক্রেনের কাছে হস্তান্তর করার জন্য ওয়ার্সের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই বক্তব্যের আগে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছিল, ওয়াশিংটনে ওয়ার্সের সঙ্গে যে চুক্তি স্বাক্ষরের চেষ্টা করছে তার খসড়ায় বলা হয়েছে, পোল্যান্ডের কাছে থাকা সাবেক সোভিয়েত ইউনিয়নে তৈরি মিগ-29 যুদ্ধ বিমানগুলোকে ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে। ইউক্রেনের পাইলটদের এই যুদ্ধ বিমান পরিচালনার কৌশল রপ্ত থাকায় তারা স্বাচ্ছন্দ্যে তাৎক্ষণিকভাবে এগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করতে পারবে। এর বিনিময়ে আমেরিকা পোল্যান্ডকে F-16 জঙ্গি বিমান দেবে, যেগুলো পরিচালনার জন্য প্রশিক্ষণের প্রয়োজন হবে, যা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু পোল্যান্ডের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত টুইটার বার্তায় বলা হয়েছে, পোল্যান্ড তার জঙ্গি বিমানগুলোকে ইউক্রেনে পাঠাবে না, তবে আমরা অন্যান্য ক্ষেত্রে ইউক্রেনকে সহযোগিতা করব। মার্কিন গণমাধ্যম ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল জানিয়েছে, শহুরে যুদ্ধে অভিজ্ঞ সিরিয়ান যোদ্ধাদের নিয়োগ দিতে যাচ্ছে রাশিয়া। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল।
মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল বলেছে, ইউক্রেনের সাথে যুদ্ধের ক্ষেত্রে নতুন কৌশল অবলম্বন করছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভকে কেন্দ্র করে শহরে যুদ্ধ অভিজ্ঞ সিরিয়ান যোদ্ধাদের নিয়োগ দিবে রাশিয়া। কোরিয়ান যোদ্ধাদেরকে চুক্তির আওতায় নিয়োগ দেওয়া হবে, তারা নির্দিষ্ট সময়ের জন্য অর্থ পাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের উপর এই চার সরকারি কর্মকর্তা আরো বলেছেন, কতজন সিরিয়ান যোদ্ধাদের নিয়োগ দেওয়া হবে, কিভাবে নিয়োগ দেওয়া হবে এবং কখন তাদের ইউক্রেনে পাঠানো হবে তা জানা যায়নি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা দিয়েছেন, বিভিন্ন দেশের 16,000 বিদেশি যোদ্ধা ইউক্রেনের পক্ষে লড়বেন। ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দেশটিতে অভিযান শুরু করে রুশ বাহিনী। আজ সোমবার অভিযানের দ্বাদশতম দিন। ইতোমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রাশিয়ার সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরী হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। এদিকে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় সেখানে মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিল রাশিয়ার সবচেয়ে বড় মিত্র চীন। দেশটির রেডক্রস যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে সহায়তা পাঠাবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই ঘোষণা দিয়েছেন। সংকট নিরসনে আবারও কূটনীতির উপর জোর দিয়ে ওয়াং ই বলেন, রাশিয়ার সঙ্গে চীনের বন্ধুত্ব অত্যন্ত শক্ত এবং সহযোগিতার সম্ভাবনাও অনেক বিস্তৃত। সোমবার ইউক্রেন সংকটে রাশিয়ার প্রতি নিন্দা জানানোর জন্য চীনের প্রতি আহ্বান জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। এর কয়েক ঘন্টার মধ্যেই এই মানবিক সহায়তার ঘোষণা দিয়ে এসব কথা বললেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে একমাত্র চীনই বিভিন্ন পদক্ষেপে রাশিয়ার সঙ্গে থাকার নজির বহুদিনের। সে হিসেবে চীন বিশ্বের সবচেয়ে বড় মিত্র রাশিয়ার। এদিকে রাশিয়ার দাবি, ইউক্রেনে তাদের সামরিক অভিযানের অর্থ যুদ্ধ নয় এবং বিশ্বব্যাপী একটি সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে এই অভিযান চালানো হচ্ছে। পুতিন বলেছেন, ইউক্রেনকে নাৎসি মুক্ত করা, দেশটির নিরস্ত্রীকরণ ও ন্যাটো জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তি প্রতিহত করার জন্য তিনি এই অভিযান চালাচ্ছেন। চলমান ইউক্রেন রাশিয়ার সংঘর্ষ ভেঙে পড়েছে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার মুহুর্মুহু হামলায় বিপর্যস্ত ইউক্রেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ অভিযান চালানোর পর এখন পর্যন্ত ইউক্রেনে 600 ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন এক প্রতিরক্ষা কর্মকর্তা। সোমবার সিএনএন এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ পরিচালনার জন্য রাশিয়া যে সক্ষমতা রয়েছে তার প্রায় 95% ইউক্রেন জড়ো করতে পেরেছে তারা। মার্কিন এই কর্মকর্তা আরো বলেন, যুক্তরাষ্ট্র খেরসন ও নিকোলায়েভ শহরে চলমান সংঘাত পর্যবেক্ষণ করছে। এতে দেখা গেছে রুশ বাহিনী কিয়েভ, খার্কিভ, চেরনিহিভ ও মারিউপোল ঘিরে ফেলার চেষ্টা করছে। কিয়েভের দিকে অগ্রসর হওয়া 40 মাইল দীর্ঘ রুশ সামরিক বহরটি স্থবির রয়েছে বর্তমানে। এ বহরটি কিয়েভ থেকে ঠিক কতটা দূরে রয়েছে সে ব্যাপারে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কিয়েভের প্রাণকেন্দ্র থেকে প্রায় 16 মাইল দূরে এর অবস্থান ছিল বলে জানা গিয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরে ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দেশে অভিযান শুরু করে রুশ বাহিনী। আজ সোমবার অভিযানের দ্বাদশতম দিন। ইতিমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রাশিয়ার সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু মানুষ। রুশ হামলার এই পর্যায়ে রবিবার সন্ধ্যায় ভাষণ দেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় তিনি ইউক্রেনের মাটিতে যেসব রুশ সৈন্য নৃশংসতা করছে তাদের হুঁশিয়ারি উচ্চারণ করেন। হুঙ্কার দিয়ে বলেন, আমরা তোমাদের ভুলে যাব না, ক্ষমাও করবে না। তোমাদের জন্য একমাত্র শান্ত জায়গা হলো কবর। জেলেনস্কি বলেন, বিশ্বস্ত বাড়িঘরগুলো আমরা ভুলে যাব না। আমাদের বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দিয়ে আজ অকুমাদিতের ওপর রুশ মিসাইল ধ্বংস করায় যে ধ্বংসযজ্ঞ হয়েছে আমরা সেটিকে ক্ষমা করব না, এবং এই ধরনের আরো 5 শতাধিক ক্ষেপণাস্ত্র আমাদের ভূমিতে আঘাত হেনেছে। ইউক্রেন জুড়ে আমাদের মানুষ এবং শিশুদের আঘাত করেছে। নিরস্ত্র নিরীহ মানুষকে গুলি করা হচ্ছে। আমাদের অবকাঠামো ধ্বংস করা হচ্ছে। হাজার হাজার মানুষ ভুক্তভোগী হয়েছে। লাখ লাখ মানুষ ভোগান্তিতে পড়েছে। আমরা এগুলো ক্ষমা করব না। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ঈশ্বরও ক্ষমা করবে না, আজ কিংবা আগামীকাল, কখনোই না। আর ক্ষমার পরিবর্তে একদিন এগুলোর বিচার হবে, আমি এই ব্যাপারে নিশ্চিত, বলেন জেলেনস্কি। এদিকে জাতিসংঘ জানিয়েছে, রাশিয়ার এই অভিযানে ইতিমধ্যে 15 লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে আশ্রয় নিয়েছে।